আজ আমি কুমড়া ফুলের বড়া করব। কুমড়া ফুলের বড়া কীভাবে করতে হয়, পরিমাণ মতো চালের গুঁড়া বা ময়দা এটা দিতে হবে। তারপরে মরিচের কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, রসুনের রসুন, আদা, পরিমাণ মতো লবণ, একটু হলুদ দিয়ে এটা মিক্সড করতে হবে, মাখাইতে হবে, একটু পানি দিতে হবে। এখানে আমি তেল দিয়েছি, এখন এটাকে আমি ছেড়ে দেব। কুমড়া ফুলটা পুরো আস্তা, কোনো যাই নাই, একদম যেমন ছিল সেরকম করে আমি দিয়েছি, কুচু কুচু করে না, পুরো এটা আস্তা থাকবে। বড়া হয়ে গেল, অল্প তেলে বাদামি কালার রয়েছে, বড় আস্তে আস্তে করে আমি দিয়েছি ময়দা বা চালের গুঁড়া বেসন, তারপরে এর সাথে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, একটু রসুন কুচি, রসুন বাটা দিয়ে এইভাবে সহজে কুমড়া ফুলের বড়া হয়ে গেল। হয়ে গেল কুমড়া ফুলের বড়া। যারা পছন্দ করেন তারা ঘরে এভাবে ঘরোয়াভাবে বানিয়ে খাবেন কুমড়া ফুলের বড়া, খুব সুস্বাদু, খেতে খুব মজা লাগবে। এভাবে তৈরি করে খাওয়া যাবে খুব সহজ পদ্ধতিতে এই বড়াটি খাওয়া।